সাকিব আল হাসানের বদলি হিসেবে 2,80,00,000 রুপিতে কলকাতা দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার জাসন রয়কে। এর আগে কলকাতার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। মূলত জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারতেন না। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করেছেনই, পরের দিকেও মিস করতেন, কারণ বাংলাদেশ দল তখন ইংল্যান্ড যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজ খেলতে। সিরিজটা হবে আগামী 9-14 মে, তার আগে 5 মে আছে একটি প্রস্তুতি ম্যাচ, আর আইপিএল শেষ হবে 28 মে। যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় কলকাতা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চেয়েছিল কলকাতা। সাকিবকে সেই প্রস্তাব দেওয়ার পর সাকিবও রাজি হয়ে যান। সাকিবের বদলে রয়কে নেওয়ার যথেষ্ট যুক্তি আছে, কারণ শ্রেয়াস আয়ার না থাকায় এ দলটায় সেই অর্থে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের সংখ্যা খুবই কম, ভরসা রাখতে হচ্ছে নীতিশ রানা আর রিঙ্কু সিংদের উপর। প্রিয় দর্শক, সাকিবের অভাব জাসন রয় কতটুকু পূরণ করতে পারবে বলে আপনাদের ধারণা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।